জানেন গুড়ি আমাকে কি বলছে? নিশ্চয়ই আমার সাথে দেখা করতে বলছে। না না, গিফট দিতে বলছে। তাই তো আমি মার্কেটে চলে গেছি, মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে আপনার জন্য। বলেন কি, অনেক কিছু কিনছেন নাকি? না না, তেমন কিছু না, এই আর কি। নেবেন তো? অবশ্যই নেব, মানুষ আমাকে গিফট দিলে আমার তো নিতে কোনো সমস্যা নাই, তাই না? জি, নেন প্লিজ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি বাসায় গিয়ে দেখব। ঠিক আছে। আইসক্রিম পছন্দ করেন তো? আইসক্রিম তো আমার সব থেকে পছন্দের। তাই নাকি? তাহলে আসেন না, চলেন আইসক্রিম খাই। কিন্তু আমার তো একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তো একসাথে তিন চারটা আইসক্রিম ছাড়া খেতেই পারি না। আরে এটা কোনো বিষয় হলো? এটা কোনো সমস্যা না, চলেন। কিন্তু আমি খেলে কিন্তু আমার সাথে আপনাকেও খেতে হবে। আমি খাবো আর আপনি দেখবেন, তা কিন্তু হবে না। আপনি খেতে চাইলে তো অবশ্যই খাবো, কোনো সমস্যা নেই, চলেন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আমি কেমন আছি জানতে চাবেন না? আপনাকে তো দেখেই বুঝে যাচ্ছে যে আপনি ভালো আছেন, জানতে চাওয়ার কি আছে? ঠিকই ধরছেন, আমি খুব ভালো আছি, মনটা খুব ভালো। তাই নাকি? জি, আসলে গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখছি। আমাকে নিয়ে দেখছেন তাই না? তাহলে আমার দাদিকে নিয়ে স্বপ্ন দেখছি। জানেন গুড়ি আমাকে কি বলছে? নিশ্চয়ই আমার সাথে দেখা করতে বলছে। না না, গিফট দিতে বলছে। তাই তো আমি মার্কেটে চলে গেছি, মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে আপনার জন্য। বলেন কি, অনেক কিছু কিনছেন নাকি? না না, তেমন কিছু না, এই আর কি। নেবেন তো? অবশ্যই নেব, মানুষ আমাকে গিফট দিলে আমার তো নিতে কোনো সমস্যা নাই, তাই না? জি, নেন প্লিজ। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি বাসায় গিয়ে দেখব। ঠিক আছে। আইসক্রিম পছন্দ করেন তো? আইসক্রিম তো আমার সব থেকে পছন্দের। তাই নাকি? তাহলে আসেন না, চলেন আইসক্রিম খাই। কিন্তু আমার তো একটা সমস্যা আছে। কি সমস্যা? আমি তো একসাথে তিন চারটা আইসক্রিম ছাড়া খেতেই পারি না। আরে এটা কোনো বিষয় হলো? এটা কোনো সমস্যা না, চলেন। কিন্তু আমি খেলে কিন্তু আমার সাথে আপনাকেও খেতে হবে। আমি খাবো আর আপনি দেখবেন, তা কিন্তু হবে না। আপনি খেতে চাইলে তো অবশ্যই খাবো, কোনো সমস্যা নেই, চলেন।